দাফনে পর সমপ মনজাতা নাই তাই একে একে মাইয়্যাত কে তিন খবল মাটি দিয়ে যে যার বাড়ি চলে যায় এটা কি শরীয়ত সম্মত সুপ্রিয় ভাই বঙ্গবন প্রশ্ন অনেকগুলো এসেছে খুব সংক্ষিপ্তভাবে জবাব দেব বিষয়টাকে বোঝার প্রচেষ্টা করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জানাজার সালাত আদায় করবে প্রথমত শুনেন যে জানাজার নামাজ পড়া মুসলমানদের জন্য মুসলমানদের জানাজার নামাজ পড়া এটা হলো ফরজে কিফায়া অর্থাৎ কিছু যদি মুসলমান জানাজার নামাজ আদায় করে নেয় তাহলে বাকিদের পক্ষ থেকে দায়িত্বমুক্ত হয়ে যাবে যারা পড়বে নেকি পাবে যারা পড়বে না নেকি থেকে বঞ্চিত থাকবে তবে পাপ হবে না কারো কোন মুসলমানের জানাজা যদি কেউ না পড়ে তাহলে তখন পাপ হবে যারা জানতে পারবে যারা অবগত হবে তারা সবাই পাপ হবে কেউ যদি জানাজার নামাজ না পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ আছে যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো সে এক রাত সমপরিমাণ নেকি পেল জানাজার নামাজ পড়ে বাড়ি চলে যাওয়া জানাজার নামাজ পড়ে গোরস্থানে দাফন করার জন্য না যাওয়া এটা সালাত থেকে প্রমাণিত সাহাবাই কেরামদের মধ্যে কেউ কেউ শুধু জানাজার নামাজ পড়ে চলে গিয়েছেন তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জানাজার নামাজ পড়লো সে এক রাত পেল আর যে জানাজার নামাজ পড়লো এবং দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করলো হাত্তা তুদফান দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করলো সে দুই কিরাত নেকি পেল জানাজার নামাজের এক কিরাত দাফন হওয়া পর্যন্ত থাকার জন্য মাটি দেওয়ার লক্ষ্য উদ্দেশ্যে দাফন হওয়া পর্যন্ত থাকলো গোরস্থানে তার জন্য এক কিরাত দিয়ে মোট হলো দুই কিরাত এখন প্রশ্নটা হচ্ছে দাফন কমপ্লিট না হয়েই তিন খাবল মাটি দিয়ে বাড়ি চলে যাওয়া আমার জানা মতে কোরআন সুন্নাতে এই ধরনের কোনো দৃষ্টান্ত নেই যে তিন খাবল মাটি দিয়ে চলে গিয়েছে আর তার জন্য এই নীতি সুপ্রিয় ভাই এবং বোন এই জন্য দাঁড়াবেন আবু দাউদে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে স্পষ্ট হাদিস বর্ণিত আছে ইদা ফারাগা মিন দাফিল মাইয়িত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাইয়িতের দাফন ঠিক সমাপ্ত করতেন ওয়াকাফা আলাই তখন কবরের পাশে দাঁড়াতেন ফাকাল এবং বলতেন ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু বিত্তাসবীত ফাইন্নাহু আল ইউসআল তোমরা তোমার ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহ তাআলার কাছে তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো তার কারণ সে এখন জিজ্ঞাসিত হবে সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3221 এই জন্য আপনাদেরকে বলবো যে দাফনের পরে একান্ত প্রয়োজন না থাকলে যদি আপনার প্রয়োজন আছে খুব যদি আপনার প্রয়োজন আছে জানাজার নামাজ পড়ে চলে আসেন আর না হলে তিন খবর মাটি দিয়ে সেখানে সঙ্গে সঙ্গে চলে আসবেন না বরং সেখানে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন কমপ্লিট যখন হবে দাফন তখন মাইয়াতের জন্য দোয়া করে আসবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কথা বলছেন মাইয়াতের জন্য দোয়া করার কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য বললেন সাহাবায়ে কিরাম দোয়া করলেন ইস্তাগফিরু আখিকুম ওয়া সাল্লাল্লাহু বিত্তাসবীত তোমার ভাইয়ের জন্য খুব প্রার্থনা করো এবং তার দৃঢ় থাকার জন্য দোয়া করো সুপ্রিয় ভাই এবং বোন ওয়াত্র হাদিসের ভাবার্থ অনুযায়ী যদি আপনি আপনার মাতৃভাষাতেও দোয়া করেন হাত ওঠানোর কোনো উল্লেখ নাই এ মর্মে একাকী ভাবে হাত ওঠানোর দুটো হাদিস আছে কিন্তু একটাও সহিহ নয় জয়ীফ জয়ীফ দ্বারা দলিল সাব্যস্ত করা যায় না এই জন্য আপনাদেরকে বলবো এর ভাবার্থ অনুযায়ী আপনি আপনার মাতৃভাষাতে দোয়া করতে পারেন তা যাকে দাফন করা হচ্ছে তার ক্ষমা প্রার্থনার জন্য তার দৃঢ় থাকার জন্য আপনি আপনার মাতৃভাষাতে দোয়া করবেন কখন তিন খাবল মাটি দিয়েই না বরং দাফন কমপ্লিট হওয়ার পরে ইমাম সাহেব ঘোষণা দিবেন তখন এবার প্রত্যেকেই দোয়া করবেন আপন আপন হাত না উঠিয়ে আপন আপন মনে মনে প্রত্যেকেই দোয়া করবেন আল্লাহ ভাইকে ক্ষমা করে দাও আল্লাহ তাকে দৃঢ়তা দান করো এভাবে আপনি তার জন্য দোয়া করবেন যদি আরবিতে করবো মনে করেন আরবিতে করতে পারেন যেমন সৌদি আরবে আমরা করছি আল্লাহ মাগফিল্লাহু ওয়া সাব্বিতহু কেউ কেউ প্রশ্ন করছে আল্লাহ মাগফিল্লাহু ওয়া সাব্বিতহু কোথায় আছে এটা হলো চরম অজ্ঞতার পরিণাম
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বি ইদা কাব্বারা আল ইমাম ফাকাব্বিরু ইমাম নিযুক্ত এজন্যই করা হয় যে যখন ইমাম নিযুক্ত এজন্যই করা হয় যে তার অনুসরণ করা হবে ইমাম যখন তাকবীর বলবে তখন তোমরা তাকবীর বলো আমরা কি করি ইমাম যখন কিব করে তাকবীর বলে মানে আল্লাহু আকবার বলে না তো কাব্বারা মানে তাকবীর বলা মানে আল্লাহু আকবার বলা হাল্লিলু আরবিতে একটা আছে হাল্লিলু মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সাব্বিহু তোমরা সুবহানাল্লাহ বলো আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা করো অনুরূপভাবে ইস্তাগফিরু মানে আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো ইস্তাগফিরু লাকুম তোমরা ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তো আরবি থেকে এটা এটা আসলে তাদের বোধশক্তির অভাব বলেন মায়ের পেট থেকে কত দিনের বাচ্চা প্রসব করলে তার প্রতি জানাজার নামাজ পড়া যাবে সুপ্রিয় ভাই এবং বোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনান আবি দাউদের হাদিস ওয়াসিত্তু ইউসাল্লা আলাই সিক বলা